শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমা, প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই উপলক্ষে উড়িষ্যার জগন্নাথ ধাম মন্দিরে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। কেবলমাত্র উড়িষ্যার জগন্নাথ ধামই নয়, বিশ্বের যেখানে যেখানে জগন্নাথ মন্দির রয়েছে সেখানেই শনিবার মহাসমারোহে পালিত হয় এই স্নান যাত্রা উৎসব। রাজধানী জগন্নাথজিও মন্দিরেও এই উৎসব পালিত হয়। ঐতিহ্যবাহী আচার এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে 108 কলসি জল ঢেলে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। একই সাথে বলরাম এবং সুভদ্রাকেও স্নান করানো হয়। প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথ জিও মন্দিরে এক আধিকারিক জানান, রথযাত্রার আগে এই স্নান যাত্রা উৎসব অত্যন্ত মহত্বপূর্ণ। বছরে একবার এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই এবং বোনের সাথে স্নান করেন। এই দিনটি প্রভু জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয় বলে জানান তিনি। তিনি আরও জানান, এই স্নানের পরই অসুস্থ হয়ে পড়বেন প্রভু জগন্নাথ। 15 দিন পর সুস্থ হয়ে রথে চড়ে নগর পরিক্রমা করবেন তিনি। এই অনুষ্ঠানের নামই রথযাত্রা। আগামী 7 জুলাই রথযাত্রা অনুষ্ঠিত। আজকে জগন্নাথের রথ স্নান যাত্রা উৎসব। স্নান যাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকে জন্মদিন। জগন্নাথের জন্মদিন, সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি। জগন্নাথ জন্মদিনে আমরা 108 কুণ্ডে জলে জগন্নাথ স্নান করাবো। এখান থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা কাউকে জল নিয়ে আসছি কলস যাত্রা করে, সেই জল দিয়ে ভগবান স্নান করাবো। দুধ মধু ঘি এসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে। আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হওয়ার 15 দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্যে দেওয়া হয়। পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী 7 জুলাই রবিবার। 7 জুলাই রবিবার দিন এই আগরতলা বড় বড় সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, ভাই এবং বোনের সাথে স্নানের পর গজাননের পোশাকে সজ্জিত হবেন প্রভু জগন্নাথ। এই অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ প্রত্যক্ষ না করেন সেই নির্দেশ দিয়েছিলেন প্রভু জগন্নাথ। তাই স্নান যাত্রার পর থেকে 15 দিন বন্ধ রাখা হয় পুরীর মন্দিরের দরজা। এই নিয়ম মেনে বিভিন্ন জগন্নাথ মন্দিরের দরজাও স্নান যাত্রার পর 15 দিন বন্ধ থাকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।